প্রথমতে কথাটো হল যে মানে আবেদন করা নাই, মানে আবেদন করছো নগাঁও লোকসভা সমষ্টির, কারণ মানে নগাঁও লোকসভা সমষ্টির একটা সমষ্টিরপ্রা মানে একধারে পাঁচবার এবার প্রায় ২৫ বছরের কারণে মানে বিধায়ক হয়েছো, আর সেই সমষ্টিটো এবার নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত, গতি মানে প্রার্থিত্ব বিচারিছো। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গৈছে যে মোর নামটো ধুবুরী লোকসভার কারণে উচ্চারিত হয়েছে, আর উচ্চারিত হওয়ার পিছত মানে আপনাদেরকে যদি চাই প্রতিবারে কই আছিল যে ধুবুরীত মানে প্রার্থিত্ব প্রদান করা নাই, কি কারণে ওলাইছে মানে নজানো। কিন্তু আপনার দরে আজি যে সুদিছে তেনেকে সুদুতে মানে এদিন কলো যে যদি মোক এআইসিসিয়ে দিয়ে তেতিয়া মানে হুকুমর গোলাম মানে মানিবলে বাধ্য। কথা সিমানে, তার আগত তার পাছত কেবাজনেও কৈছে আপনি কোৱাৰ দৰে, সেই কথাখিনিও আপনি আমি এড্রেছ করব লাগিব যে স্থানীয় প্রার্থী লাগে। বিশেষক আব্দুল খালেক এমপি ডাঙরিয়া তেখেতে কৈছে যে স্থানীয় প্রার্থী হলে প্রার্থী হব লাগে। আমার আব্দুল রশিদ মন্ডল তেওঁ কৈছে যে স্থানীয় প্রার্থী হব লাগে, আর ওয়াজিদ চৌধুরীও কবাত কৈছে যে রকিবুল হোসেনক মানে সমর্থন করো কিন্তু স্থানীয় প্রার্থীর একটা জোরদার আপনার একটা 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 আমার সকলে কয়। গতি এই কথাটো ময়ও ভাবিল যে এই কথাটো সন্মান জানাটো ভাল, গতি মানে ভাবিছো যে ধুবুরীত মোর নামটো যে উচ্চারণ উচ্চারিত হয়েছে, মোর নামটো এআইসিসির আছে না নাই নাজানো, কিন্তু এআইসিসির মোৰ এটা দায়িত্ব আছে, মই কৈ দিম যে স্থানীয় প্রার্থীক দিব লাগে। ওয়াজেদ আলী চৌধুরী আছে, আব্দুল খালেক আছে, শক্তিশালী প্রার্থী আছে, তেওঁলোকক দিব কারণে কৈ দিম। গতি মানে তাত যে এই ক্ষেত্রে স্থানীয় নহয় সেই কথাটো মই জানাই দিম, আর মানে যে প্রার্থিত্ব বিচরা নাই সেই কথাটো জানাই দিম। আর বর্তমান যে এইখিনিকে লৈ মোর তিরোতা মোর লড়াক লৈও বিভিন্ন ধরনের বা বাতরি হয়েছে, এই কথা বতরাবিলাকৰ কারণে মই কৈছো যে ধুবুরীত মই এপ্লাই করা নাছিলো, মই নগাঁত এপ্লাই করেছিলো, যদি নগাঁত মোক বিবেচিত হয় হব, কারণ তাত এটা মই সরুরপা খেলি ধুলি ডাঙর দীঘল হয়েছো, তাত সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন দিকের লগত মই জড়িত, গতি এই কথাখিনি মই এআইসিসিকো মই জানাই দিম যে ইয়াত স্থানীয় পার্টি হিসাবে যেটু জোর হয়েছে সেটু এই আব্দুল খালেক ডাঙরিয়া, রশিদ মন্ডল ডাঙরিয়া, গতি হেকাচোরা করে ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়া, তেখেতকলক সেই কথাটো অকমান গুরুত্ব দিব লাগে, মো সেই ক্ষেত্রে সন্মত। আর মই যেহেতু নগাঁর স্থানীয় গতি মোর কথাটো যদি বিবেচনা করে করব, যদি নকরে মোর কোনো আপত্তি নাই, কারণ মই বিধায়ক হয়ে আছো, মই পার্টিত থাকি সেই ধরনের মোট যে সার্ভিস বিচার সেটা মানে করব। আপনাদের পকায় পকায় কৈছে, মই এইটো মোর বিভিন্ন টক শোতো মই বুঝাব পারা নাই, যেনে আব্দুল খালেকক এতিয়া আপনাদের বরপেটা সমষ্টির বলে নকয়, বরপেটার কয় জানো নকয় নয়, তেওঁ কয় যে তেওঁ ঘরটো ধুবুরীত আছে। ঠিক তেনেকৈ মোর সমষ্টিটো নগাঁও সমষ্টির ভিতর, আমার এটা নামবিলাকে সেইটো হয়েছে, এটা কাজিরঙা সমষ্টি বলে কৈছে, কাজিরঙা সমষ্টি বলে আগতে আছিল জানো, কাজিরঙা সমষ্টির কেবাটাও নগাঁও লোকসভারপা গৈছে, আকৌ কলিয়াবর লোকসভারপাও বহু সমষ্টি কাজিরঙালে গৈছে, আমার কলিয়াবরের বহু নগাঁওত পৰিছে আর নগাঁওর কেটামান নগাঁওত পৰিছে, গতি নগাঁও কলিয়াবরের যেজন সাংসদ কাজিরঙা এতিয়া যেটো নাম কৈছে তেওঁ তার স্থানীয়, নগাঁওর জন্য তার বর্তমানের সিটিং এও সিটিং এও সিটিং, আর মই তার এজন বিধায়ক আর মই তার স্থানীয় লোক, গতি মই বিচাৰিছো সেইটো কথা নহয় যে আমি তো বিচাৰিব পাৰো, তেনে মই নগাঁওর লোকেল আর বিভিন্ন মই এক্টিভিটিত জড়িত, মোৰ কথাটো বিবেচনা কৰিব পাৰে নেকি মই এআইসিসি জনাম।